গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আধুনিক নগর গড়তে ইশতেহারে 28 দফা প্রতিশ্রুতি দিয়েছেন নৌকা প্রার্থী, তো এ নিয়ে সাধারণ ভোটাররা কি বলছেন? জেসিকা, কিছুক্ষণ আগে আসলে 28 দফা নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজবুতুল্লাহ তিনি তার ইশতেহার ঘোষণা করেছেন, এবং আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, এবং এখানে আমরা যে এলাকাটিতে রয়েছি এটি এখনো গ্রাম অধ্যুষিত একটি এলাকা। আপনি জানেন যে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এলাকা হওয়ার কারণে গত 10 বছরে আসলে যেভাবে একটি সিটি কর্পোরেশনের নগর সুবিধা থাকার কথা সেই ধরনের নগর সুবিধা আসলে প্রতিটি ওয়ার্ডে আসলে পৌঁছে না। আপনি জানেন 57টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে, কারণ শুরু থেকে 57টি ওয়ার্ড ছিল এলাকা, এবং এখানে এখনো শিল্পাঞ্চল রয়েছে টঙ্গী কিংবা গাজীপুর জয়দেবপুর এলাকাগুলোতে কিছু শিল্পাঞ্চল রয়েছে, এছাড়া বাকি যে অঞ্চলগুলো বেশিরভাগ অঞ্চল আসলে কৃষি অধ্যুষিত একটি এলাকা এবং গ্রাম প্রধান এলাকা, এটি এখনো যে নগরের যে সুবিধা সব অঞ্চলে পৌঁছায়নি। যেই 28 দফা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ তিনি দিয়েছেন, সেখানে আসলে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামকরণ সহ শিক্ষা স্বাস্থ্য একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন এবং শিল্পাঞ্চলের বিভিন্ন সুযোগ সুবিধা এবং শ্রমিকদের জন্য নানান সুযোগ সুবিধা সহ নানান বিষয়গুলো আসলে তুলে এনেছেন। আপনি জানেন যে নির্বাচন আসলেই এই ধরনের সুযোগ সুবিধার কথা প্রার্থীরা বলে থাকেন, সেটি আসলে কতটা পরবর্তীতে বাস্তবায়ন করা সম্ভব হয় সেটি আসলে সেটি নির্বাচিত হওয়ার পর পরে আসলে সবকিছু সীমাবদ্ধতার কারণে অনেক বাস্তবায়নের কিন্তু অনেক সমস্যা। আমরা একটু এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা এখন এই এলাকাটির নাম কি, এবং আমরা দেখছি যে খুবই গ্রাম এবং কৃষি প্রধান, আপনার পেশা কি আমরা জানি না, একটু যদি বলেন যে সুযোগ সুবিধা আসলে নগরের সুযোগ সুবিধা কতটা পৌঁছেছে। ভাই, আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন। তো ভাই, আমরা ওই নগর বলতে কি যেটা বলে আমরা নগর পিতা তারা বলে খালি, কিন্তু নগরের কোনো চিত্রই এখানে নেই। কারণ দেখেন আপনারা, এই যে নগরের যে কথাবার্তা বলে যে আমরা নগরবাসী ইবাসী, আমাদের ওই পাশে একটা জায়গা আছে, ওইখানে এই এই এলাকার অদ্র এলাকার পানি এসে ওইখানে কোমর হিমে হয়ে যায়, মানুষ পিন্ধনে কাপড় উড়ে তারপরে আসতে হয়। তো ওইখানে তো যে জনগণ বাস করে না, ভোটের সময় তো সবাই দৌড়ে আসে, কিন্তু এখন তো এখন কোনো সমাধানই করতেছে না। এখন তো নির্বাচন এসেছে, আপনারা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ আসছে, ভোট দেবেন, তো আসলে আপনারা কি চান নগরপিতা, আগামী নগরপিতা? আগামী নগরপিতা যারা যোগ্য তারাই দিতে হইব, কিন্তু কিন্তু আসলে কি কই মনে করেন যারা ই করছে প্রার্থী সিলেক্ট করছে, সমস্যার সমাধান নিশ্চয়ই চান। আমরা একটু বলতে চাই যে জেসিকা, 57টি ওয়ার্ডে আসলে বিভিন্ন ওয়ার্ডের আসলে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আপনি জানেন যে 10 বছরের বেশি সময় হয়েছে সিটি কর্পোরেশন হয়েছে, সুযোগ সুবিধা পৌঁছাতে আসলে সময় সাপেক্ষ ব্যাপার সবকিছু মিলিয়ে, আর নির্বাচনী যে প্রচার প্রচারণা আর মাত্র 3 দিন বাকি রয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে। আপনি জানেন যে 25 তারিখে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি যে লড়াই সেটির ইঙ্গিত আসলে আমরা মাঠের প্রচার প্রচারণায় লক্ষ্য করছি। 9 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু নগরপিতা একটি পদের জন্য, এবং 57টি ওয়ার্ডে বিভিন্ন কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তারাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ওয়ার্ডে আসলে পোস্টার, লিফলেট, মাইকিং সহ নানান ভাবেই আসলে প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন, প্রত্যেকে আসলে নিজেদের পক্ষে যে জনমত বা ভোটারকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা তারা অংশ নিচ্ছেন ঠিক রাত 8টা পর্যন্ত। এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।